রূপা গাঙ্গুলির সাংসদ হওয়াকে খোলা মনে নিল না রাজ্য বিজেপি। সংবর্ধনা একটা দেওয়া হলো বটে, কিন্তু সেই অনুষ্ঠানে ছিলেন না রাহুল সিনহা। রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যেও কটাক্ষের সুর, পাল্টা কটাক্ষ করতে অবশ্য ছাড়লেন না রূপা গাঙ্গুলিও। নামেই পার্টি উইথ আ ডিফারেন্স, বঙ্গ বিজেপিতে খেউ খেই কম নয়। নিন্দুকেরা এতদিন বলতেন, এবার দলের অন্দরেই গুঞ্জন রূপা গাঙ্গুলির সাংসদ হওয়ার সেলিব্রেশন। তাতেই নেই রাহুল সিনহা, দলের সাধারণ সম্পাদককে পাওয়া গেল তাঁর দপ্তরেই। না না, আমার জানা নেই যে ওখানে কোনো সম্বোধনা হচ্ছে বা কিছু হচ্ছে। আমি নর্মালি অফিসে যেমন আসি এসেছি। সংবর্ধনা সভায় প্রকাশ্যে কোন্দল নেই, কিন্তু থারে ঠুরে খোঁচা ও পাল্টা খোঁচা চললই। আমরা পরিশ্রম না করে একজন এমপিকে পেয়ে গেছি, আমরা দুজনকে জিতিয়েছি, তারপরে ভাও আরো দুজন এমপিকে পেয়েছি। আমরা পরিশ্রম সবাই মিলে করি, সবসময় করি, শুভেচ্ছার একটা বড় জোর আছে। দিল্লির দরবারে পা রাখছেন, রাজ্যে কি জায়গা খালি করবেন, এই সম্ভাবনা সটান হুগলি নদীতে ফেললেন রূপা গাঙ্গুলি। তো যখন ওই রকম একটা গ্ল্যামারাস জায়গা থেকে আমাকে পশ্চিমবঙ্গকে সরানো যায়নি, তা আর পৃথিবীতে কিছু নেই যার জন্য আমাকে পশ্চিমবঙ্গকে সরানো যায়। আসলে রূপা গাঙ্গুলির এই সাংসদ হওয়াকে রাজ্য বিজেপির নেতৃত্ব যে সবটা ভালোভাবে মেনে নিতে পেরেছে তা কিন্তু নয়। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে অঞ্জন রায়, রিপোর্ট কলকাতা।